মোহাম্মদ ইমান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি প্রসূন। আমি আপনাদের কিছু কথা বলার জন্য লাইভে এসেছি। আমার মাঝে মাঝে ভাষা যদি শুদ্ধ থেকে অশুদ্ধ হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় আসলে শুদ্ধ ভাষায় কথা বলা যায় না। আমি তো ময়মনসিংয়ের মেয়ে, আর আমার ফ্রেন্ড সার্কেল ছোটবেলা থেকে বড় হওয়া বিভিন্ন এরিয়ার, ঢাকার বিভিন্ন জায়গার মানুষ, তো এরা কেউই আসলে অতি শুদ্ধ ভাষায় কথা বলে না। তো আমার কথার ধরনের মধ্যেও ওরকম সবারই একটা ছাপ পাবেন। আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, প্রথম আমি যে কারণে আসছি সেটা বলে নিই। প্রথম কারণ হচ্ছে, আমি গতকাল রাতে একটা পোস্ট করেছিলাম, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছিলাম, যে আমার আব্বু অনেক অসুস্থ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আপনারা এত এত মানুষ এত মানুষ আমাকে টেক্সট করছেন, এত মানুষ বলছেন যে কোনো কিছু যদি দরকার হয় আপনারা পাশে আছেন। অনেকেই লিখছেন যে আপু, আপনার সাথে আমার পরিচয় নাই কিন্তু কখনো কথা হয় নাই, যদি দরকার হয় জানাবেন, আমি চিনি না জানি না, এরকম অনেক মানুষ আমাকে লিখছেন। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ, ভাষায় বোঝানোর মতো না। আমার আব্বু এখন একটু বেটার, আব্বুকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে, তো আব্বু এখন আসলে প্রপার ট্রিটমেন্ট পাবে। করোনা পজিটিভ হচ্ছে পরশু দিনের SMS আসছে আব্বুর কাছে, কিন্তু আব্বু এখন ভালো আছে আগের থেকে অনেক। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গতকাল চ্যানেলের পেজ থেকে আমার একটা ভিডিও ভাইরাল হয়। তো যে ভিডিওতে ছাগল ব্ল্যাক বেঙ্গল কি আমাকে জিজ্ঞেস করা হয়, যেটা আমি বলতে পারিনি, আরও অনেক কিছু জিজ্ঞেস করা হয়, কোন পাখির GPS থাকে মাথার মধ্যে, কবুতর হয় না কি হয়, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়, সেটা আমি বলতে পারিনি। দেখেন, পৃথিবীর সবারই কি জানতে হবে মুরগির মাংস, বাংলাদেশের ট্রেডিশনাল মুরগির মাংস কিভাবে রান্না করতে হয়? কিন্তু আমি তো জানি, আমি তো জানি কিভাবে শোল মাছ অনেক মজা করে ভুনা করে রান্না করতে হয়। আমি একটা নীল আকাশ কিভাবে আঁকতে হয় ক্যানভাসে, সেটা কিভাবে আঁকতে হয় আমি জানি, কালার কিভাবে মিক্স করতে হয় সেটা আমি জানি, আমি এরকম বহু অনেক কিছু জানি। কিন্তু যেটা আমি জানি না, সেটার জন্য আপনি আমাকে যা খুশি তাই বলতে পারবেন? এটা কি ঠিক? আমি তো অনেক কিছু জানি, কিন্তু যেগুলো জানি না সেটা কি আমার আমার চলার জন্য, আমার চলতে ফিরতে খাইতে উঠতে বসতে কোথাও মানে অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে এরকম কিছু? পৃথিবীর সবার কি সব কিছু জানতে হবে? প্রথমত, জেনারেল নলেজের মানে জেনারেল লাইনের পড়াই তো আমার পছন্দ না। জেনারেল লাইন বলতেছি কেন, ওই যে বাংলাদেশের এত রকম ধরন, এক একজন এক এক ধরনের পড়াশোনা করে, সেটাই আমার পছন্দ না। আমার আসলে ছোটবেলা থেকে, আমাকে যারা চিনে, আমি যেই এরিয়াতে ছিলাম, আমার যে স্কুল ছিল কলেজ ছিল, আমাকে সবাই জানে ভালো মতো, যে আমাকে বসায় এক জায়গায় বসায় আমি বসায় চুপচাপ কিছু বোঝানোর মতো মানুষ আমি না। আমি জীবনে আজ পর্যন্ত একটা লাইন মুখস্থ করতে পারি নাই, আমাকে দিয়ে কিচ্ছু মুখস্থ করানো যায় না। আপনারা পারেন ভরবর ভরবর করে মুখস্থ করতে, কিন্তু আমি পারি না, আমাকে বুঝাইতে হয়, আমার নিজের থেকে বুঝতে হয় যে এটা কী হইলো। পাতার পর পাতা এত মানে খুব সুন্দর করে বলে যায়, আমি দেখছি নায়করা, আমার কোয়ার্টিস্টরা অনেক সুন্দর করে মুখস্থ করে পড়ে যায়, কিন্তু আমি জীবনে আজ পর্যন্ত কিছু মুখস্থ করতে পারিনি। আমি যেটা বুঝতে না পারি আমি সেখান থেকে সরে আসি। আমি এরকম অনেক কিছু বুঝি না, অনেক কিছু বুঝতে পারি নাই, যে কারণে আমি পড়ালেখা কন্টিনিউ করিনি। যে ট্রেডিশনাল ওয়ে পড়াশোনা সেটা আমার পছন্দ ছিল না। হ্যাঁ, আমার কপালে ছিল না, আমি শান্তিনিকেতন যাইতে পারি নাই, আমি মিউজিক নিয়ে পড়তে পারি নাই, আমি ফিল্ম মেকিং নিয়ে পড়তে পারি নাই, কিন্তু তাই বলে তো আমি মানে হাত পা গুটায় বসেছিলাম না। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে গেছি। হ্যাঁ, আমি কিছু কাজ করছি, হয়তো অনেক বেশি কাজ করতে পারি নাই, কিন্তু আমি বলবো যে আমার মতো মেয়ে যার এত দূর যাওয়ার কথা ছিল না, যার এত সুন্দর কাজ করার কথা ছিল না,
সে তত দূর গেছে। তো লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে আমি বেরোছি, আমি খুবই গ্রেটফুল, থ্যাংকস টু দেম। কিন্তু সেখানে কিন্তু আমাকে কেউ মানে হেল্প করে নাই, ওটা কিন্তু একটা রিয়েল লাইফ গেম ছিল। এটা একটা মানে আমাকে কিন্তু আমার কাজ দিয়েই ওখানে জায়গা করতে হয়েছে। আমার কিন্তু কোনো কাকা ছিল না, মামা ছিল না, আমার আব্বু যেও হেল্প করেনি, আম্মু যেও হেল্প করেনি। যতটুকুই আমি গেছি সেটা কিন্তু আমার কারণে। তো লাক্স চ্যানেলের সুপারস্টার ওইখান থেকে বের হয়ে আসার পরে চ্যানেলাই আমাকে এত বছর, আমি যত দিন কাজ করে গেছি, আমার কোনো নাটকে আমাকে কেন কাস্ট করে নাই, কোনো সিনেমাতে আমাকে কেন কাস্ট করে নাই? আমি কি অভিনয় খারাপ করি? আপনারাই তো জানেন খুব খুব তো একটা খারাপ করি না আমি অভিনয়। আমি তো একটা জিনিসই ভালোবাসি, সেটা হচ্ছে অভিনয়। আমার একটা মাত্র কাজ, সেটা আমার জন্য যায় নাই চ্যানেলাইতে, আমার একটা মাত্র কাজ, সেটা ছিল টকেটিভ বোধহয়, তাও চয়নিকা চৌধুরীর কারণে গেছে। চয়নিকা চৌধুরী একজন স্বনামধন্য ডিরেক্টর, এই কাজটা তার জন্য চ্যানেলাই গেছে। আমার জন্য মানে, অথবা আমার কথা চিন্তা করে, মানে আমাদের একটা মেয়ে, আমাদের মেয়ে চ্যানেলাই থেকে বেরোইছে, ওর একটা ফিউচারের কথা চিন্তা করি, ওকে একটু তুলে দেই, ওকে একটু হেল্প করি, ওকে একটা জায়গা করার চেষ্টা করি, ও কিছু করুক, চ্যানেলাই কিন্তু আমার জন্য এরকম কিছু করে নাই। সো আপনারা অতি উৎসাহী, মানে একদম খুশি হয়ে যান না যে চ্যানেলাই কেন এরকম ভাইরাল করে দিল আমার ওই ভিডিও। আমি যে একটা কি বলে কম বুদ্ধিসম্পন্ন একটা মানুষ, সেটা প্রমাণ করার জন্য ওই ভিডিওটা তারা গতকালকে কেন আপলোড দিল, এটা আসলে আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি যে পৃথিবীর সবার কি সব কিছু আসলেই জানতে হয় কি না? একটা শার্ট ইস্ত্রি করার কিন্তু নিয়ম আছে, আয়রন। পৃথিবীর সবাই কি জানে কিভাবে একটা শার্ট আয়রন করতে হয়? আমি তো জানি। ঘর কিভাবে পরিষ্কার রাখতে হয়? পৃথিবীর সব কিছুরই নিয়ম আছে, কিন্তু সবার কি সব কিছু প্রয়োজন হয়? আমি তো অনেক কিছু জানি, কিন্তু যে আমার মতো করে যেটা অনেক কিছু জানে না, তার জন্য কি আমি তাকে ছোট করব, দুটা কথা শোনাব? আপনারা যা তা লিখে যাচ্ছেন আমাকে, যা তা কমেন্ট করতেছে, অবশ্য আছেই রাইট আপনাদের, আপনারা ভালোবাসেন, লিখতেও থাকেন। তবে হ্যাঁ, আমি মানে এটুকুই বলবো, আমার চলতে ফিরতে, হাঁটতে উঠতে বসতে, জীবন চালানোর জন্য আমার কোনো কিছুতে ওই জেনারেল কিছু নলেজ আমাকে কোথাও আটকায় নেই। আমি জানি না, আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমি জানি না বলে আপনি আমাকে অপমান করতে পারেন না, সে রাইট আসলে নাই। শুধু আমাকে কেন, আপনি পৃথিবীর কাউকেই ছোট করতে পারবেন না। মেধার থেকে রেফার গুরুত্বপূর্ণ? মেধার থেকে রেফার গুরুত্বপূর্ণ মানে, চ্যানেলাই আমাকে ওইভাবে কাজ দেয় নাই, চ্যানেলাই আমাকে কখনো টেক কেয়ার করে নাই, কিন্তু বাংলাদেশের এত চ্যানেল, ওরা কি আমাকে ফেলে দিছে? আমি তো টেলিভিশন নাটক দিয়েই আমার অভিনয়টা তো ঝালাই করছি, আমি টেলিভিশন নাটক দিয়ে, তা আমি তো আসলে বলতে পারবো না, আমি তো এরকম ইয়ে না, নিমক হারাম না। আমাকে চ্যানেলরা, আমাকে হায়ার যারা করছে, আমাকে যারা কাজে, আমার যে যেসব কাজে আমার কন্ট্রিবিউশন বাংলাদেশ মিডিয়াতে নাটকে, চ্যানেলে আমাকে হেল্প করে নেই, কিন্তু সব চ্যানেল, চ্যানেলাই বাদে সব চ্যানেল তো আমাকে অ্যাকসেপ্ট করে নিছে, তাহলে আমি তো খারাপ বলতে পারবো না ভাই। আর রেফার কে রেফার করছে? আমি কি কোনো চ্যানেলকে চিনি না? আমার কোনো চাচা আছে না, আমার কোনো মামা আছে চ্যানেলে, আমার গোষ্ঠীর কেউ নাই, আমার 14 গোষ্ঠীর কেউ নাই নাটক সিনেমাতে, আমাকে আজ পর্যন্ত কেউ হেল্পও করে নেই। আমি কাজ করতে করতে শিখছি, আমি খুবই গ্রেটফুল যে আমার, আমি কিছু ভালো ডিরেক্টর, মানে যারা কিছু বুঝে জানে, তাদের সাথে আমি কাজ করছিলাম। আমার উচ্চারণগত অনেক সমস্যা আছে, আমার এক্সপ্রেশনে অনেক প্রবলেম ছিল, কিন্তু আমাকে একটু শিখাই দিলে আমি খুব সহজে শিখতে পারি। আমাকে একটু যদি বুঝিয়ে দেওয়া হয় আমি শিখতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি মুখস্থ পারি না। আপনারা অনেকেই অনেক কিছু মুখস্থ, হ্যাঁ আমার আমার অনেক সমস্যা হয়েছে পড়াশোনা করতে, এই জন্য আমি পড়াশোনা কন্টিনিউ করিনি। এই যে পাঁচ ছয় ধরনের ধারার যে পড়াশোনার সিস্টেম,
এটা আমার কখনোই পছন্দ ছিল না। যদি একটা হইতো আমার আমার জন্য সুবিধা হইতো। আমি জীবনে কোনো দিন কিছু মুখস্থ করতে পারিনি। আমার মনে হয় যে আমার আব্বুমার নামটাই আমি খালি মুখস্থ করছিলাম ছোটোবেলায়, তাও ছোটো ছিলাম এই কারণে আমাকে মুখস্থ করাইতে পারছে। বড়ো হওয়ার পর আমি আসলে কিছুই মুখস্থ করিনি। দু একটা নাম্বার টাম্বার হয়তো মুখস্থ, তাও আমার হাজব্যান্ডের নাম্বার আমি এখনও জানি না। আমার আব্বুর নাম্বার আর আম্মুর নাম্বার যে ছোটোবেলায় মুখস্থ করছি ওইটাই আসলে মুখস্থ, পড়ার আমার কিছু মুখস্থ নাই, মুখস্থ আমি পারি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের অনেক মেসেজ আমি পাইছি। আমার আব্বু অনেক অসুস্থ ছিল, এখন অনেক বেটার। আপনাদের দেখেন, আপনাদের এরকম অনেকে অনেক কিছু ওই যে ভাইরাল ভিডিওতে অনেক কিছু লিখতেছে, এদের তো আমি পার্সোনালি চিনি না, এরাও আমাকে চিনে না। জীবনে বসে কোথাও এক কাপ চা খাই নাই আমরা, কিন্তু তারা আমাকে নিয়ে যা কিচ্ছু নাই, কোনো নলেজ নাই আমার, আমি একটা মূর্খ, আমি একটা ছাগল, এগুলো তারা লিখতেছে। মানে আমি অবাক হয়ে যাই, এরা মানুষ যে এই যে দুই দিন পর পর এই আর্টিস্ট ওই আর্টিস্ট এই মানুষের মানুষ যে সুইসাইড করে এই ধরনের মানুষের জন্য। আমাদের দেশে আমরা ইগনোর করে মানুষকে মেরে ফেলি, আমাদের একটা বুলেটও কি বলে খরচ করতে হবে না। আমরা যেই পরিমাণ ইগনোর করি, আমরা যেই পরিমাণ মানে অপমান করতে আমরা একদম পটু, আমরা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি আসলে মরবো না এই ধরনের কথার জন্য, মরবো না। আপনারা অনেকে এরকম লিখছে, আবার অনেকে এটাও লিখছে, আমার আব্বুর অসুস্থর কথা শুনে লিখছে যে আপু আপনার সাথে আমার যোগাযোগ নাই, আপনার সাথে জীবনে আমার কথা হয় নাই, আমি আপনাকে আপনি আমাকে চিনেন না, কিন্তু যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন। এই যে এত এত মানুষ আমাকে এগুলো লিখলো যে তারা আমি আমি যদি কোনো আমার যদি কোনো দরকার হয় তারা আমাকে হেল্প করবে, এটার মানে কি? সব তো আসলে শেষ হয়ে যায় না এই জগতে, কিছু তো আছে। আমি খুবই খুবই ধন্যবাদ জানাতে চাই আপনাদের। আমি খুবই অবাক হয়েছি, আমি সব কিছু দেখে অবাক হচ্ছি। আপনাদের মেসেজ দেখে মন ভালো হয়ে গেছে, আবার ভাইরাল কন্টেন্ট দেখে আমার আসলে অবাক হয়ে গেলাম যে আমার চ্যানেলে এসে কোনো দিন আমার আমার কাছে এসে বললো না যে 10টা প্রজেক্ট করো, কিন্তু খুব কষ্ট করে একটা জায়গায় যাওয়ার পরে ওইটা আসলে এত বছর পরে তারা ওই ফুটেজটা দিছে। তখন আমার বয়স ছিল 16 কি 17। একে তো এমনিতেও আমার ধরনটাই এরকম, আমি অনেক কিছুই বুঝি না, আমি মানুষ আমার এটা নিয়ে কোনো ইয়ে নেই, আমি অনেক কিছুই বুঝি না, আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমার সব কিছু জানতে হবে কেন, সেটা নিয়েও আমার আগ্রহ নেই। আমি বহু সিনেমা দেখছি, আমি ডিরেক্টরের নাম মনে রাখতে পারি না ভাই, আমি পারি না মনে রাখতে, আমার নাম মনে থাকে না। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আমি কিছুই বুঝলাম না, আমি নাম মনে রাখলাম, আমি সূত্র আওড়ায় গেলাম, এটা কী হইলো? কিছু তো হইলো না। আমার কাছে এটা মনে হয় আসলে আমার দরকার নাই, আমার দরকার হয় নাই কিছু মুখস্থ করার, আমার ওইভাবে জানার দরকার হয় নাই, আমার আগ্রহ নাই সেজন্য। তো আপনাদের যাদের আগ্রহ আপনারা অবশ্যই পড়াশোনা করবেন। আর এই যে চিনি না জানি না অনেকেই মেসেজ আমাকে পাঠাইছেন, আপনাদের কাছেও আমি খুবই খুবই গ্রেটফুল। আল্লাহ না করুক যেন আমার এরকম সিচুয়েশন না আসে, কিন্তু আপনারা যে বলছেন আমাকে হেল্প করবেন এতেই আমি অনেক খুশি। হালিম আল রাজি এত মোটা, হ্যাঁ আমার বাপের টাকা আছে, আমার জামাইয়ের টাকা আছে, আমি প্রচুর খাওয়া দাওয়া করি এই জন্য আমি মোটা। আপনার আপনার যদি খাওয়ায় সমস্যা হয়, চলতে ফিরতে সমস্যা হয়, আয় রোজগার করে নেন। ব্ল্যাক বেঙ্গল মুরগি, এই যে দেখেন ভাই, কোনটা ব্ল্যাক বেঙ্গল, কোনটা আসলে কি, কোন পাখির মাথায় জিপিএস, এগুলো আমি বুঝি না, এগুলো আমি আগেও বুঝি নাই এখনও বুঝি না, সেটাই তো বললাম। কোন আর সবারই কি জানতে হবে নাকি গরুর মাংস কিভাবে রান্না করে, কিভাবে ধরেন একটা অ্যাপস বানাইতে হবে, কিভাবে একটা সুন্দর ভিডিওতে আপনি কালার করবেন, কিভাবে একটা ছবি এডিট করবেন, সব কি আপনি ভালো জানেন? আমার মতো আমি তো অনেক কিছুই ভালো জানি, আপনি তো সব ভালো কিছু জানেন না। আচ্ছা, আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, এগুলো না পড়লে মাইন্ড করবেন, কিন্তু আমি সব পড়তে পারবো না। আমি আমি আপনাদেরকে থ্যাংকস জানানোর জন্য আসছি, আর ওদেরকে বলতে চাই আপনারা অনেক কিছুই জানেন না, সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে খোঁচাই না।
জীবন চলার পথে অনেকের অনেক কিছু প্রয়োজন হবে, সে সেটাই শিখবে, সেটাই জানবে। আমার এগুলো প্রয়োজন ছিল না, আমার পড়াশোনার এই এই ধরনের পড়াশোনা, আমি অনেক মাই খাইছি জীবনে আব্বা আম্মুর কাছে, পড়াশোনা করতে চাইনি এই কারণে। আমার ইচ্ছাই ছিল না ওই লাইনে, আমি বিবিএ এমবিএ করবো না, আমার কথা ছিল আমার বাবার টাকা খরচ করব না, আমাকে যদি পড়াইতে হয় আমাকে শান্তিনিকেতনে পাঠাইতে হবে, এটা ছিল আমার কথা। কিন্তু আমি নিজেই পড়াশোনা কন্টিনিউ করিনি, আমার বাবা মার দোষ নেই, আমি কাজ করে গেছি তখন। খুব দুর্বল চিত্তের কোনো মানুষকে আপনারা আসলে মেরে ফেলতে পারবেন, হাবি জাবি এত বাজে বাজে লেখা লেখেন, এই কারণেই মানুষ সুইসাইড করে আপনাদের মতো মানুষের জন্য। আর যারা আসলে এরকম মেসেজ পাঠান, চিনি না জানি না কিন্তু হেল্প করতে চান, এত মানুষ লিখছেন, এত মানুষ লিখছেন, মেহেদি হাসান আপনার আম্মুকে যে কোলে নেন, যান এত ইজি কেন, দেখেন এত ইজি কেন, এইভাবে যে মানে হ্যারাসমেন্ট করতেছেন, এইভাবে যে এরকম করতেছেন, আমার সামনে তো কেউ কোনোদিন এভাবে এসে কথা বলে না, আমি তো এত ডিসেন্ট না ভাই, আমি চড়থাপ্পড় মেরে দিই, চড়থাপ্পড় না, আমি খুব ভালো মতো মারামারি করি, কিন্তু এগুলো সামনাসামনি তো এসে করেন না আপনারা, এত ইজি কেন অনলাইনে একটা মানুষকে যা তা বলা। আমি তো আপনারা চিনি না, আমি আপনারা যে আজে বাজে কথা বলিও না, আমি সব সময় পাবলিক কমেন্ট অফ করে রাখি, এখন আমি ওপেন করছি আপনাদের যে জাস্ট স্যাম্পল দেখানোর জন্য, আপনারা দেখেন। আমার যখন এই আইডি ভেরিফাইড হওয়ার আগে আমার একটা পেজ ছিল, 4 লাখের মতো মানুষ ছিল, তো ওই সময় চ্যানেলাই আসলে আমাকে হেল্প করে নাই, আমাকে কেউই হেল্প করে না কখনো, কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে চ্যানেলে এত বছর পরে এসে আমার ওই ফুটেজটা দিল যেখানে আমি আসলে আমাকে কিছু কোশ্চেন করা হয়েছে, আমি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারিনি, কিন্তু কোনো কন্ট্রিবিউশন ছিল না, স্ট্রং কোনো কন্ট্রিবিউশন ছিল না আমার জন্য। এত কমেন্ট, লাক্স থেকে এসে সবাই চলচ্চিত্র পায় না জানার পরেও খুব ইচ্ছা হতো আপনাকে ছবিতে বড় পর্দায় দেখি, আমার ইচ্ছা পূরণ হয়েছিল, বিগ ফ্যান, থ্যাংক ইউ নাইম। এই যে দেখেন, চ্যানেলাই আমাকে হেল্প করে নাই, কিন্তু আমার জন্য কিন্তু আরও 10টা রাস্তা খোলা ছিল। আমার মতো মেয়ে যার আসলে টেম্পার অনেক শর্ট, আমি আমার আসলে খুব অল্প কথায় সহজ ভাষায় অনেক কিছু বুঝাইতে হয়, আমি প্যাচের কথা বুঝি না, তো ওইরকমই আমার সাথে আসলে তাদেরই কাজ হয়েছে যারা আসলে ট্রান্সপারেন্ট, যারা আসলে এক কথার মানুষ, আমার সাথে তাদের কাজ যে আটকাই গেছে যারা আসলে ধানাই ফানাই করছে। তো এত কাজ আমি, তাও তো অনেক কাজ করে ফেলছি, সব তার আসলে সব কন্টেন্ট তো নাই ও ইউটিউবে, কিন্তু এত কাজ কি করা সম্ভব ছিল যদি দুনিয়াতে ওরকম মানুষ না থাকতো, মানে আমি যাদের কথা যাদের সাথে কাজ করছি ওরকম সলিড লোকজন না থাকলে ইন্ডাস্ট্রিতে কি আমার মতো মেয়ে জায়গা পাইতো? কখনো পাইতো না। অনেক কমেন্ট, অনেক তোমার অভিনয় অনেক ভালো লাগে, তোমার বাবা নারায়ণগঞ্জে থাকা অবস্থায় আমার টিভি শোরুমে বসে তোমার আর টিভিতে জন্মদিন উপলক্ষে অতিথি ছিল, সে কি শরীফ মাইজি, আপনি আমার বাবাকে চিনেন? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার আব্বুর শরীরটা খুব একটা ভালো না। রইল শাহান হাজরা, থ্যাংক ইউ। তোমার সাথে একটা সিনেমা বানাবো, তুমি হবে আমার নায়িকা। আপনি তো নায়িকা বানানি ঠিক লিখতে পারেন না, কি সিনেমা বানাবো? That's a bold and strong apple, please don't give up on that.
না আমি ওইটা বলবো না যে আমি অনেক হ্যান ত্যান হয়ে গেছি, এরা আসলে কেউ যোগ্য না আমার সাথে, কিন্তু আমি জানি আমাকে কোথায় থামতে হয়, আমি আসলে জানি কার সাথে আমার ডিল করতে হবে। আমি খুব প্যাঁচের কথা বুঝি না, খুব ঝামেলা লাগলে আমি ওই জায়গায় থাকতে পারি না, আর আমার মুখস্থ জ্ঞান নাই। আর আমার কাছে মনে হয়েছে আমার পৃথিবীর সব কিছু শিখতে হবে না, আমার যেখানে যেটা আগ্রহ, আমার যেটা জানতে ইচ্ছে করবে, যেটা আসলে মুখস্থ করতে হবে না, যেটা আমি বুঝতে পারবো আমি ওইটাই শিখবো। অভিনয় আমাকে মুখস্থ করতে হয়নি, আমি এক পাতা ডায়লগ আজ পর্যন্ত মুখস্থ করে কোথাও দিইনি। আমার কাঁদতে ইচ্ছা করলে আমি কাঁদছি, হাসতে ইচ্ছে করলে হাসছি। অভিনয় আমার জন্য খুব সহজ, মানে আমার জন্য সহজ ছিল, অনেকের জন্য যে যারা ধরেন অনেক আজে বাজে কমেন্ট করতেছে, বলতেছে যে আমি এটা পারি না ওইটা পারি না, ওদের ক্যামেরার সামনে আনলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে। পাতার পর পাতা ডায়লগ আমি দিয়ে গেছি, একটাও মুখস্থ করে দিইনি। তার মানে আমার আত্মার সাথে যোগাযোগ আছে, আমি সেটা বুঝতে পারছি, ধারণ করতে পারছি, লালন করতে পারছি। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।